সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই দোয়ার মাধ্যমে রজব মাসকে আমরা রিসিভ করেছি, আরম্ভ করেছি, আমাদের দোয়াল আল্লাহ কবুল করে নিয়েছেন, প্রতিফলন আমরা পেয়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে আমাদেরকে বরকত দাও। তো আল্লাহ আমাদেরকে বরকত দেন নাই রজব মাসে, আমাদেরকে তিনি বরকত দিয়েছেন, আমাদের সব কিছুর মধ্যে বরকত দিয়েছেন, বিশেষ করে আমাদের হায়াতের মধ্যে তিনি বরকত দিয়েছেন, যার কারণে আলহামদুলিল্লাহ রজব মাস কিন্তু পুরা রজব আমরা সুন্দর মতো কাটিয়েছি, আমাদের হায়াতে ছিলাম আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় দোয়া করেছি, আল্লাহ শাবান মাসে আমাদেরকে বরকত দাও, আমাদের হায়াতে, আমাদের জীবনযাপনে, চালচলনে, সব কিছুর মধ্যে, রিজিকে যা কিছু আছে সব কিছুতে। আলহামদুলিল্লাহ শাবান মাসেরও আজ দুই তিন দিন চলে গেছে, শাবান মাসেরও দুটি দিন আমরা পার করে ফেলেছি। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমরা কামনা করব, আশাও করব, আল্লাহ এইভাবে দেখবেন শাবান মাসেও আমাদের হায়াতকে তিনি বাড়িয়ে দিবেন, আমাদেরকে সুস্থতা দান করবেন, আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের মধ্যে আমাদেরকে শান্তি বাড়িয়ে দিবেন, সব কিছু বাড়িয়ে দিবেন। এভাবে আমরা পবিত্র মাহে রমজানকে রিসিভ করতে পারব এবং ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এক কাতারে দাঁড়িয়ে আলিঙ্গন করে আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজ আদায়ের মাধ্যমে যখন আমরা ঈদগাহ ত্যাগ করব মাহে রমজান এবং ঈদের প্রাপ্তি হিসেবে আমরা বেগুনা মাসুম হয়ে আমরা সেই মাঠ ত্যাগ করব। আল্লাহ যেন ওই ধরনের পুরস্কার আমাদেরকে দান করেন, সবাই বলুন আমিন। মুসল্লিয়ানে কেরাম, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ আগামী মাসই হচ্ছে রমজান মাস, রমজান চলে আসছে। শাবান, শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে বিভিন্নভাবে অলঙ্কৃত করেছেন, এই মাসে আল্লাহ বিভিন্ন কিছু রেখেছেন আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য, মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার শিক্ষার জন্য, আমাদের জীবনকে গঠন করার জন্য, এই জাতির জীবনকে গঠন করার জন্য, মুসলিম উম্মাকে গঠন করার জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজেকে গঠন করতে পারে সেজন্য। এবং এ মাসে আল্লাহ বিশেষ রাত্রি রেখেছেন, যে রাত্রিতে সারা রাত শুধু তিনি তার গুনাগার বান্দাদেরকে শুধু ক্ষমাই করতে থাকবেন, সুবহানাল্লাহ। রমজানে, রমজানের ক্ষমা হচ্ছে পুরা মাসব্যাপী, বিশেষ করে আউয়ালুহা রহমা ওয়া আওসাতুহা মাগফিরা, বিশেষ করে রমজানের মাঝখানের দশ দিনের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দশ দিন আল্লাহ বিশেষ করে ক্ষমা করতেই থাকবেন, শুধু ক্ষমা করবেন। আল্লাহ তো সবসময় ক্ষমা করেন, কিন্তু তারপর বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহ তো তখনই ক্ষমা করবে, মুখে উচ্চারণ করার আগে অন্তরের মধ্যে যখন তাওবা আসবে আল্লাহ তো তখনই ক্ষমা করবে, বান্দা যখন আল্লাহর কাছে শর্মিন্দা হবে তখনই তো আল্লাহ ক্ষমা করবে। ক্ষমা তো সবসময় ক্ষমার দ্বার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর, তোমার তোমাদের আল্লাহর রবের মাগফিরাতের দিকে আসো, কিভাবে দ্রুত দ্রুত আসো, দ্রুত আসো, কারণ আমার আল্লাহ তো ক্ষমার দ্বারগুলো সারা বছর খুলে রেখেছেন, যখন বান্দা ডাক দিবে আল্লাহ বলে ডাক দিবে, গুনাহ করে সাথে সাথে আল্লাহ ক্ষমা নিয়ে বান্দার কাছে উপস্থিত হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এটা তো সবসময় আছে, কিন্তু তারপরেও দেখবেন তারপরও স্পেশাল কিছু অফার থাকে আমাদের দেশীয় সিস্টেমে, মার্কেটিং সিস্টেমে দেখবেন আপনার যারা কোম্পানি বা যারা প্রোডাক্ট তৈরি করে তারা তাদের প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেখানে বিশেষ কিছু অফার বিভিন্ন সময় থাকে, বিশেষ কিছু স্পেশাল বিভিন্ন সুযোগ বিভিন্ন সময় থাকে, এটা মার্কেটিং হতে পারে, অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, কিন্তু আমার আল্লাহর তো এই উদ্দেশ্য না, আমার আল্লাহ তো চান বান্দাকে দিতে, সবসময় দিচ্ছেন, কিন্তু বিশেষ বিশেষ স্পেশাল কিছু সময় আমার আল্লাহর পক্ষ থেকে আছে, যার মধ্যে এই পবিত্র শাবান মাস অন্যতম। শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে, সেই শাবান মাসের চোদ্দ তারিখ যেটাকে আমরা সবে বরাত বলি, লাইলাতুন নিসফে মিন শাবান বলি, যখন সেই রাতও আসবে আল্লাহ একেবারে মিন গুরুবি শামসি, ওই দিনের সূর্য যখন ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার পর থেকেই সেই রহমতের বারিদারা বর্ষণ হওয়া আরম্ভ হবে, সেই রহমত বর্ষিত হতে থাকবে, আল্লাহর মাগফিরাত আমরা রিসিভ করতে থাকবো, আল্লাহ যেন কবুল করেন আমিন। ইনশাআল্লাহ আমরা
স্বতন্ত্র একটি আলোচনার মধ্যে আমরা শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান লাইলাতুল বারাত ভাগ্য রজনী কি শবে বরাত কি এটার মহত্ব কি এটা কেন আমরা করব পবিত্র কোরআনে এটার কতটুকু আলোচনা রয়েছে রাসূল পাকের সুন্নার মধ্যে এটার ব্যাপারে কি আলোচনা আছে উম্মত যখন বরাত পালন করবে বরাতের পালনের মধ্য দিয়ে উম্মত কি পাবে এখানে এই রাতে কি করণীয় আছে এই রাতে কি বর্জনীয় এই রাতে আমরা কি করব এই রাতে আমরা কি বর্জন করব এগুলো ইনশাআল্লাহ আমরা সময় মতো সবকিছু আলোচনা করব আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি এই মাস কত বরকতের মাস একটি গুরুত্বপূর্ণ মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই মাসকে শাবান মাস আখ্যা দিয়েছেন এই মাসকে শাবান মাস বলেছেন তিনটি হরফ থেকে শিন আইন বা এই তিনটি হরফ থেকে এই মাসের নাম এসেছে ইসলামের বড় বড় মনীষীগণ উলামায়ে কেরাম এই মাসের এই নাম কেন দেওয়া হলো অন্য কোনো নাম নয় কেন এই মাসের মধ্যে কি রয়েছে এই বিষয়টিকে তুলে ধরে উলামায়ে কেরাম আমাদেরকে যে তথ্য দিয়েছেন এখন থেকে 600 বছর পূর্বে ইমাম আল হাফিজ বদরুদ্দিন আল আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন উনি মিশরের একজন মস্ত বড় মুহাদ্দিস ছিলেন মস্ত বড় একজন হাফেজ হাদিস ছিলেন আলেম ছিলেন মুফাসসির মুফতি ছিলেন তিনি ওনার কিতাবের নাম দেন উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ আরবি ভাষায় প্রণয়ন করেন আরব দেশে এই কিতাবকে কোন কোন প্রকাশনা থেকে 25 খণ্ডে আবার কোথাও 20 খণ্ডে এইভাবে তারা পাবলিশ করে থাকে বাজারের মধ্যে এইভাবে পাওয়া যায় এই কিতাবে বুখারী শরীফে শাবান মাসে রোজা রাখা সওমু শাবান শাবান মাসে রোজা শাবান মাসের ব্যাপারে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি আলোচনা করলেন শাবান মাসে মানুষ নিজের আমলকে ত্বরান্বিত করার জন্য নিজের আমলের উন্নতির জন্য নিজের আমলকে এগিয়ে নেওয়ার জন্য মাহে রমজানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে মানুষ রোজা রাখবে রোজা রেখে আগ থেকেই মাহে রমজানে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করবে নিজের শরীরকে সেইভাবে গঠন করে নিবে এই মর্মে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফ অনেকগুলো হাদিস বর্ণনা করেন আর সেটা শাবান মাস এই শিরোনামে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তিনি যখন এই শিরোনামের ব্যাখ্যা করেন ওনার উমদাতুল কারি কিতাবের মধ্যে তিনি সেখানে বলেন যে শাবান মিনা শাবি শাবান শব্দটি শাবুন থেকে শাবুন এই যে আমরা বলি বাঙালি জাতি বা বিভিন্ন দেশের দেশ অনুযায়ী যে আমরা জাতি বলি শাবুন মানে জাতি জাতি এই জন্য যেহেতু জাতি বলতে কতগুলো গোত্রকে সবাইকে একসাথ করে যে রেজাল্টটা সেটা হচ্ছে জাতি তো শাবান মাস শাবুন শব্দের অর্থ হচ্ছে আল ইজতিমা শাবুন শব্দের অর্থ হচ্ছে একত্রিত শাবুন মানে একত্রিত অনেকগুলো জিনিসকে যখন একসাথ করানো হয় তখন এটাকে বলা হয় শাবুন আমাদের বাংলাদেশে আমরা যখন বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোত্র বিভিন্ন বাড়ি গ্রাম জেলা বিভাগ সব যখন একসাথ হয় সবাইকে একসাথে বলে বাংলাতে জাতি আর আরবিতে এটাকে বলা হয় শাবুন তো শাবুন মানে ইজতিমা তাহলে এই শাবানকে কেন শাবান রাখা হয়েছে এটার পিছনে কারণ কি এখানে কিসের ইজতিমা পাওয়া যায় এখানে কিসের একত্রিত রূপ পাওয়া যায় এখানে কি আছে কয়টা জিনিস আছে এখানে আল্লাহ কয়টা জিনিসের একত্র করেছেন কয়টা জিনিসের মিলন ঘটিয়েছেন এটার জন্য তিনি এখানে আলোচনা করছেন যে সুম্মিয়া বিহি লিআন্নাহু ইয়াতাশাআবু ফীহি খাইরুন কাসীরুন কারমাদান শাবান মাস শাবান মানে একত্রিত হওয়া শাবান মাসকে এই জন্য শাবান মাস বলা হয় যেহেতু এই মাসের মধ্যে খাইরুন কাসীর আল্লাহর পক্ষ থেকে অনেক 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 বড় অনেক কল্যাণ নিয়ামত আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এই মাসের মধ্যে একত্রিত করেছেন এই মাসে যারা বেঁচে থাকবে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাদেরকে এই মাসের যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো আল্লাহ তাদেরকে প্রদান করবেন সুবহানাল্লাহ তাহলে দেখেন নামের সাথে কাজের সাথে মিল আছে নাম প্রমাণ বহন করে এই মাসের মধ্যে কি আছে শাবান মাস এটাই বলে দিচ্ছে
এই মাসের মধ্যে উম্মতের জন্য আমাদের জন্য উম্মতে মুসলিমার জন্য খাইরুন কাসির একটা কল্যাণ না কিন্তু আপনি বলবেন মাত্র একটা না দুইটা না তিনটা না বরং খাইরুন কাসির অনেক 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 কল্যাণ আল্লাহ এই মাসে আমাদের জন্য রেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শেষ করতে পারবো না আল্লাহর পক্ষ থেকে এত বড় অফার এত বড় অপরচুনিটি সুযোগ আমাদের জন্য এসেছে আল্লাহ যেন আমাদেরকে সুযোগগুলো কাজে লাগানোর তৌফিক দান করেন বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এই মাসে যেই কল্যাণগুলো রয়েছে তার মধ্যে একটি কল্যাণ হচ্ছে এই মাসে একটি রাত আছে যেই রাত হচ্ছে লাইলাতুল গফরান লাইলাতুল গফরান মানে আল্লাহ মানুষকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এর চেয়ে বড় নিয়ামত কি আর কিছু হতে পারে কারণ যে জেলখানার মধ্যে আছে তার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত শান্তি হচ্ছে সেই কয়েদি জীবন থেকে যখন মুক্তি লাভ করবে জেলখানার জীবন থেকে মুক্তি লাভ করবে এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় নিয়ামত আর গুনাহগার উম্মত যখন গুনাহ করতে করতে জাহান্নামের কয়েদি হয়ে গেছে লাইলাতুল গফরান ক্ষমার রাতে আল্লাহ যখন সেই কয়েদিকে চিরস্থায়ী জাহান্নাম থেকে জান্নাতে যখন মুক্তি দান করবেন জাহান্নাম থেকে যখন মুক্তি দান করে জান্নাতে যখন প্রবেশ করাবেন তার জন্য যখন ক্ষমার ঘোষণা হবে এটা হবে তার জন্য অনেক বড় নিয়ামত পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত কি আর দ্বিতীয়টা পাওয়া যাবে আর দ্বিতীয়টা নাই কারণ যে গুনাহ করে সে জানে কত ছোট হয়ে থাকতে হয় যে গুনাহ করে সে জানে তার অবস্থান কোথায় আমার গুনাহগুলো যদি মানুষ জানতো আপনার গুনাহগুলো যদি মানুষ জানতো হয়তো এমন হতো যে আমার গলার মধ্যে জুতার মালা পরিয়ে আমাকে এলাকায় এলাকায় রাস্তায় ঘুরাতো কারণ এমন কোনো খারাপ পাপ কাজ নাই যেটা আমি করি নাই কিন্তু সেটা কি মানুষ জানে বলেন জানে জানে না কেন জানে না কারণ গফফার সেটাকে গোফরানিয়তের সতর দ্বারা পর্দার দ্বারা সেটাকে ঢেকে রেখেছে যার কারণে আমার পাপ আমার আপন আমার স্ত্রী জানে না আমার পাপ আমার পিতামাতাও জানে না আমার পাপ আমার ভাই বোনও জানে না আমার পাপ আমার সন্তান সন্ততি বন্ধু বান্ধব কাছের মানুষও জানে না যিনি জানেন তিনি তো পারতেন জানিয়ে দিতে না তিনিও জানেন না কারণ তিনি তো হচ্ছেন সাত্তার সুবহানাল্লাহ তিনি সাত্তার তিনি হচ্ছেন ঢেকে রাখেন কারো পাপকে তিনি প্রকাশ করেন না আর তিনি যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনিও তো দুনিয়াতে কোনো পাপ করেন নাই বরং পাপকে কিভাবে মোচন করতে হবে ঢেকে রাখতে হবে তিনি উম্মতকে সেই আখলাক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন মুসলিম শরীফের মধ্যে এই জন্য হাদিস এসেছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামতি কোন ব্যক্তি যদি কোন মুসলমানের পাপকে ঢেকে রাখে ধরুন আমি পাপ করেছি কিন্তু আপনার চোখে আমি ধরা খেয়েছি আপনি জানেন আমি পাপ করেছি আপনি জেনে গেছেন এখন আল্লাহর হাবিব আপনাকে বলছেন বা আপনি পাপ করেছেন আমি দেখে ফেলেছি আল্লাহর হাবিব আমাকে বলছেন এই পাপকে দেখেছো চক্ষু বন্ধ করে রাখো এটা তুমি জানো আর ওই ব্যক্তি জানে তৃতীয় কোনো ব্যক্তি যেন এই ব্যক্তির দোষ জানতে না পারে সুবহানাল্লাহ কত সুন্দর ইসলাম কত সুন্দর আদর্শ আমাদেরকে ইসলাম দিয়েছে আল্লাহ দিয়েছে প্রিয় নবী দিয়েছে এই জন্য এরশাদ হচ্ছে মান সাতারা মুসলিমান যে ব্যক্তি কোনো পাপ করবে তারপরে সেই পাপ যখন অন্য কেউ দেখবে ওই ব্যক্তি যেন ওই মুসলমানের পাপকে ঢেকে রাখে তো আমি আপনার পাপকে ঢাকবো আমার লাভ কি আপনার লাভ হবে আপনার ইজ্জত সম্মান নষ্ট হবে না কিন্তু আমার লাভ কি আমি যদি আপনার পাপকে ঢেকে রাখি আপনার দুর্নামকে যদি আমি ঢেকে রাখি আমার লাভটা কি আমার লাভ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন সাতারাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামতি আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি অপর মুসলমানের পাপকে ঢেকে রাখবে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পাপগুলোকে জাতির সামনে তুলে ধরবেন না বরং আল্লাহ ঢেকে রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি পাপ করলে আপনি আমার পাপ প্রকাশ করবেন কয়জনকে বলবেন কয়জনকে এই গ্রামের সবাইকে বলবেন এতটুকুই তো ফেসবুকে দিবেন বাংলাদেশের সবাই জানবে পৃথিবীর যারা জানা জানার জানবে এটাই তো কিন্তু মনে রাখবেন এই পৃথিবী এই বাংলাদেশে যারা আমার ব্যাপারে জানবে সংখ্যা খুবই সীমিত কিন্তু কেয়ামতের ময়দানে যারা উপস্থিত হবে বাবা আদম থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যেন মানুষকে পাঠিয়েছেন সব মানুষগুলো কেয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহ যদি কারো পাপকে ফাঁস করে দেয় পাপের পর্দা যদি উন্মোচন করে দেয় তার পাপকে শুধু আমি দেখব না আপনি দেখবেন না কুল বাবা আদম থেকে কেয়ামত পর্যন্ত যারা এসেছে এখন আছে আসবে সবাই কিন্তু ওই ব্যক্তির পাপ দেখবে এবং সবাই তাকে ছি ছি করবে এবং সে তামাম কুল এই মাখলুকাত সৃষ্টি জগতের মানুষ যারা সকলের সামনে সে ওই দিন অনেক বড় লজ্জিত হবে আর সেটা থেকে রক্ষা পাওয়ার
মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আরেকজনের পাপকে খারাপকে বদনামকে গীবত না করে তার বদনামকে তুমি ঢেকে রাখো পারলে সংশোধন করো তার পাপকে ঢেকে রাখো তুমি জেনেছো আর কাউকে জানতে দিও না এটা তোমার মধ্যেই রাখো বরং তোমার বন্ধুকে তোমার ভাইকে গিয়ে গোপনে গোপনে বলো এটা তো ভালো করো নাই এখান থেকে ফিরে আসো তুমি ঢেকে রাখো দেখবে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার পাপকে ঢেকে রাখবে সুবহানাল্লাহ আজকে সেই পাপকে ক্ষমা করার একটি রাত্র এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল গফরান যাকে বলা হয় যেটা শবে বরাত আমরা জানি তো এই এই রাত্রে আল্লাহ ক্ষমা করে দিবেন বিশেষ করে ক্ষমা করবেন তাহলে এটা কি উম্মতের জন্য অনেক বড় কল্যাণ নয় অনেক বড় কল্যাণ এর মধ্যে রয়েছে তারপরে এই রাত্রে এই মাসের মধ্যে আল্লাহ এই মাসের মধ্যে আগামী বছর পর্যন্ত আগামী শাবান পর্যন্ত কারা জীবিত থাকবে কারা মৃত্যুবরণ করবে তাদের লিস্টটি এই মাসের মধ্যে কিন্তু হয়ে যায় আমি আপনি আগামী শাবান পর্যন্ত এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত আমি আপনি কি খাবো এটার চূড়ান্ত লিস্টটি কিন্তু এই মাসের মধ্যে হয়ে যায় আপনি এ মাস তো শাবান মাস রমজানে প্রত্যেক দিন আপনি কি দিয়ে ইফতার করবেন কি দিয়ে সেহরি করবেন খাবেন এবং তারপরে সেই প্রত্যেকটি মাসে বাকি এগারো মাস বারো মাস আপনি কিভাবে জীবন যাপন করবেন কি খাবেন এগুলো কিন্তু এই মাসের মধ্যেই আল আরজাক আরজাক মানুষের রিজিকগুলো সব কিন্তু এ মাসের মধ্যেই এক বছরেরটা লিখিত হয়ে যায় কে কতদিন আগামী বছর পর্যন্ত কে বাঁচবে কে মরবে এটা কিন্তু এই মাসের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় আগামী বছর পর্যন্ত কোন যুবক যুবতী বিবাহে বসবে এটাও কিন্তু এই মাসের মধ্যে নির্ধারণ হয়ে যায় আগামী বছর পর্যন্ত কোন দেশের মধ্যে ভূমিকম্প হবে আগামী শাবান পর্যন্ত কোন দেশে বিপদ হবে কোন দেশ বিপদ থেকে মুক্তি পাবে এটাও কিন্তু এই শাবান মাসে লিপিবদ্ধ হয়ে যায় কোথায় ভূমিকম্পের মাধ্যমে নষ্ট হয়ে যাবে তল তলিয়ে যাবে সেটাও লিপিবদ্ধ হয়ে যায় জমিনি আসমানি বাহারি বাররি চতুর্দিকের বালা মুসিবত দ্বারা কারা ধ্বংস হবে কারা পরিত্রাণ পাবে এটাও কিন্তু এই মাসে লিপিবদ্ধ হয়ে যায় এক কথায় এই মাস এমন একটি মাস যেই মাসে আমাদের সব কিছুকে পরবর্তী এক বছরের জন্য এটা সব কিছু ফেরেস্তাদের কাছে যার যেই দায়িত্ব ওই দায়িত্ব আমার আল্লাহ ফেরেস্তাদের কাছে এক বছর পর্যন্ত এটা বুঝিয়ে দেয় সুবহানাল্লাহ এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন প্রত্যেক মাসে আমল করবে প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে আছে ঠিক আছে কিন্তু শাবান মাসে যেহেতু পরবর্তী এক বছরের বাজেট সব কিছু হয় এই জন্য এই মাসে বেশি বেশি নেকা আমল করো বেশি বেশি তাওবা করো বেশি বেশি ইস্তিগফার করো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো বেশি বেশি ইসলামকে পালন করো কোরআন সুন্নাহ অনুযায়ী চলো নিজের জীবনকে গঠন করো বেশি বেশি কাঁদো কাঁদো বেশি বেশি করো তাহলে কি হবে সামনের এক বছর তোমার ভালো যাবে বলুন আল্লাহ আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছেন যদি না করি বিপদ আসবে সেটাও বলে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে তাহলে আমি যদি সচেতন হই তাহলে কি আমাকে সেই পন্থা গ্রহণ করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পন্থা গ্রহণ করার তৌফিক দান করেন বলুন আমিন মুসাল্লিয়ানে কেরাম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এখন থেকে 900 বছর পূর্বের সেই ইরানের জিলানে যিনি জন্মগ্রহণ করেছেন পৃথিবীর মধ্যে বরকত হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন দুনিয়া পৃথিবীতে তিনি আগমন করেছেন ওনার ব্যাপারে কে আছে যে ওনার ব্যাপারে না জানে তিনি আমাদের এসলাহের জন্য উম্মতে মুসলিমার সংশোধনের জন্য উম্মতে মুসলিমার এই রুহের খোরাকের জন্য যেন রুহকে তারা খোরাক দিতে পারে কলবকে তারা খোরাক দিতে পারে এই খোরাক হিসাবে তিনি কিতাব লিখেছেন কিতাবের নাম দিয়েছেন বুনিয়াতুত তালিবিন অর্থাৎ যারা তালিব যারা আল্লাহকে পেতে চায় আল্লাহর বন্ধুকে পেতে চায় জান্নাতের রাস্তা পেতে চায় ক্ষমার রাস্তা পেতে চায় রিজিকের রাস্তা পেতে চায় শান্তির রাস্তা পেতে চায় এই গুনিয়াতুত তালিবিন যারা পড়বে তারা সব কিছু খুঁজে পাবে সুবহানাল্লাহ এই কিতাবের মধ্যে তিনি যখন শাবান মাসের আলোচনা করছেন আলোচনা করতে করতে তিনি এক পর্যায়ে বলেন পৃথিবীর মানুষ শুনো শাবান মাস এটা লিখতে পাঁচটা হরফ যেটা আমি আলোচনার শুরুতে বলেছি শিন আইন বা আলিফ নুন তো আমার আল্লাহ এই পাঁচটি হরফের দ্বারা পাঁচটি বিশেষ খাইর বরকতের দিকে ইঙ্গিত করেছেন শিন দ্বারা আশরফ মর্যাদা সুবহানাল্লাহ শিন দ্বারা মর্যাদা শরফ এই মাসে যারা ভালোভাবে এই মাসের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ আল্লাহ রাসূল যা করতে বলেছেন করবে সময়কে কাজে লাগাবে আল্লাহ এই মাসে তাদের মর্যাদাকে আকাশচুম্বী করে দিবেন সুবহানাল্লাহ সুবহান আপনারা বলেন কে না চায় সে যেই চাকরিতে আছে যিনি ইউনিভার্সিটির লেকচারার তিনি তো চান
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি তো চান অ্যাসোসিয়েট প্রফেসর হতে, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর তিনি তো চান প্রফেসর হতে, সবাই তো তার প্রমোশন চায়, সবাই তো তার উন্নতি চায়, যে কোম্পানিতে চাকরি করে তার পদোন্নতি চায়, যে যেখানেই থাকে সে কিন্তু তার পদোন্নতি চায়, সবাই কি চায় না তার পদোন্নতি, সবাই তার পদোন্নতি চায়। আল্লাহ আখেরাতে মুমিনদেরকে জান্নাত দিবেন, সব জান্নাত কিন্তু সমান না, সবার উপরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এভাবে জান্নাতেরও কিন্তু ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, জান্নাতের স্তর আছে, সব জান্নাতই বড় কিন্তু সেখানে আবার স্তর আছে, কারণ নবীদের জন্য জান্নাত যেটা সেটা কি আমি আবদুল্লাহর জন্য একরকম জান্নাত হবে, আমি গুনাহগারের জন্য যেই জান্নাত নবীদের জন্য কি সেই জান্নাত হবে বলেন, না, নবীদের জান্নাত তো হবে আরও বড়, আরও উঁচু, কিন্তু নবীর সাথে উম্মতের দিদার হবে প্রত্যেকটি মুহূর্তে, আমি গুনাহগার উম্মত যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, আমিন। আমরা গুনাহগার উম্মত, আমরা জান্নাতে যদি যেতে পারি নবীর সাথে চব্বিশ ঘন্টা, ওই সময় তো আর ঘন্টার হিসাব না, এটা বুঝার জন্য আর কি, নবীর সাথে উম্মতের সাথে সব সময় দেখা হবে, নবী একটু উম্মত থেকে আলাদা হবেন না, উম্মত নবী থেকে আলাদা হবেন না। যাই হোক, নবী আম্বিয়া মুরসালিন তো ওনাদের সেই জান্নাতুল ফেরদাউসে, আর যারা স্বাভাবিক তারা সকলের জান্নাতের লেভেল এক হবে না। যাই হোক, দুনিয়াতে আমরা প্রমোশন চাই, আমরা স্কুল কলেজ মাদ্রাসায় কোম্পানিতে যে যেখানে চাকরি করি সবাই মর্যাদা উন্নতি হোক, উন্নতি উন্নতি হোক, আর আমার আল্লাহ এই শাবান মাসে দুনিয়া এবং আখেরাতের যত পজিশন রয়েছে সব পজিশনকে আমার আল্লাহ এই শাবান মাসকে, যারা এবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের মাধ্যমে যেভাবে বলেছেন সেইভাবে চালাবে চলবে, আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতে মর্যাদাকে তার আকাশচুম্বী করে দিবেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম শব্দের দ্বারা। তারপরে তিনি বললেন প্রথম হরফ শাবান লিখতে, দ্বিতীয় হরফ হচ্ছে আইন, আইন এটা হচ্ছে অলুগুন থেকে, অলুগুন মানে মহানত্ব বড়ত্ব, এই মাসে এই মাসের সাথে যারা সদাচরণ করবে ঠিকমতো এবাদতের মাধ্যমে কাজে লাগাবে আল্লাহ তাদের শান পজিশনকে আল্লাহ অনেক বাড়িয়ে দিবেন। তারপরে শাবান তৃতীয় নম্বরের হরফ হচ্ছে বা, বাউন মানে বীররুন অর্থাৎ কল্যাণ, যারা এ মাসকে ভালো কাজে ব্যবহার করবে আল্লাহ তাদেরকে প্রভূত কল্যাণ দান করবেন। তারপর হচ্ছে আলিফ, আলিফ হচ্ছে মিনাল উলফা, উলফা মানে মহাব্বত ভালোবাসা, এই মাসে যারা ঠিকমতো কাজ করবে এই মাসকে, এই মাসে যারা আল্লাহ রব্বুল আলামিনের এবাদতে ইসলামী শরীয়ত রাসূল পাক যেভাবে বলেছেন সেইভাবে চলবে, আল্লাহ 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 রসুলের ভালোবাসা ওই ব্যক্তিকে দিবেন, এবং ওই ব্যক্তির সাথে যাদের সাথে মহাব্বত করলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ, আল্লাহ কুদরতিভাবে তাদের মাঝে মহাব্বতের বন্ধন সৃষ্টি করে দিবেন, সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায় আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তখন দেখা যায় আপনার ওই পরিবারের এই মুরব্বী যারা আছেন কবিরাজের পিছনে ছুটে, আপনার কবিরাজ ছিলেন না, কবিরাজ হচ্ছে ওই যে যারা আপনার ডাক্তার না আর কি, তারা চিকিৎসা করে ওই তাবিজের মাধ্যমে, বিভিন্ন আপনার হেকিমি বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তারা বিভিন্ন মানুষকে চিকিৎসা দিয়ে থাকে। তো কবিরাজের কাছে গিয়ে বলে কি যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল নাই, সুতরাং আমাকে একটা তদবির দেন, আমাকে একটা তদবির, এমন একটা তদবির দিবেন যেই তদবিরের কারণে স্ত্রী স্বামীর কাছে চলে আসবে, স্বামী স্ত্রীর কাছে চলে যাবে, দুইজনের মধ্যে আবার সেই পুরানো মিল মহাব্বত ছুটে আসবে। এটা খারাপ না, অবশ্যই স্বামী স্ত্রীর মিল মহাব্বত রাখার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, ভাই ভাইয়ের মহাব্বত, ভাই বোনের মহাব্বত, পিতাপুত্রের মহাব্বত, এক বাড়ি এক সমাজ মুসলমান সকলের মহাব্বত বজায় রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে, আর সেটার সময় হচ্ছে এই শাবান মাস। আপনি ঠিকমতো চলেন, দেখবেন কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, ঠিকমতো চলেন, কোনো কবিরাজের কাছে কাছে যাওয়া দরকার নাই, দেখবেন স্বামী স্ত্রী পিতাপুত্র ভাই বোনের সাথে আমার আল্লাহ কুদরতিভাবে এই শাবান মাসে আপনি ভালো কাজ করার কারণে আল্লাহ সেই মিলন ঘটিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে এই এই শাবান লিখতে শেষের যেই শব্দ হরফটি সেটা হচ্ছে নুন, আর নুন হচ্ছে মিনান নূর, নূর থেকে লাইট, আলো, আলো, নূর, এটা আরবি শব্দ আমরা সবাই বুঝি। এই মাসকে যারা এবাদতের সাথে ভালোভাবে উদযাপন করবে, ভালোভাবে কাটাবে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে আল্লাহর কুদরতি লাইটকে আল্লাহ ফিট করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ নূরকে, ঈমানের নূরকে আল্লাহ ফিট করে দিবেন, খোদার কসম যার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকবে দেখবেন আপনার এই চর্মচোখের দ্বারা আপনাকে মানুষ ধোঁকা দিতে পারবে,
কিন্তু অন্তরের চোখের দ্বারা আপনার যদি ঈমানের নূর আল্লাহ এখানে দিয়ে দেয় তার মানে এটা হচ্ছে বাসর বাসর মানে চক্ষু চর্ম চক্ষু আর এটা হচ্ছে বাসীরা এটা হচ্ছে অন্তর চক্ষু এই চক্ষু বন্ধ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি ভালো আমল থাকে আল্লাহ আপনার এই চক্ষুকে খুলে দেখবে আপনি বাসর দ্বারা চর্ম চোখের দ্বারা মুখের মধ্যে যে চোখ আছে চেহারার এই চোখ বন্ধ হয়ে যাবে এটার দ্বারা আপনি কিছু দেখবেন না কিন্তু আল্লাহ যখন আপনার এই জায়গাকে খুলে দিবে আপনার বাসীরাকে খুলে দিবে অন্তরের চোখ যখন খুলে দিবে দেখবেন আপনি কাছেও দেখবেন দূরেও দেখবেন আলোতেও দেখবেন অন্ধকারেও দেখবেন চোখ বন্ধ করেও দেখবেন কে আপনার সাথে মুনাফিকি করছে আপনি তাকেও দেখবেন কে আপনার সাথে বন্ধু সেজে ভালো আচরণ করছে আপনি তাকেও চিনবেন বন্ধু সেজে যে আপনার ক্ষতি করছে আপনি তাকেও চিনবেন সুবহানাল্লাহ আল্লাহ এই নূরকে সব সময় দান করেন বিশেষ করে এই পবিত্র শাবান মাসকে আল মাসে আল্লাহ মুমিনদের জন্য সেই স্পেশাল একটি লাইট একটি নূর তাদের এই জায়গার মধ্যে আল্লাহ দিয়ে দেন সুবহানাল্লাহ এই মাস কত বরকতের মাস এই মাসকে আল্লাহ কত বরকত করেছেন রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সূরাতুল আহজাবের মধ্যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ ফেরেশতা সবাই নবী পাকের উপরে দরুদ সালাম পাঠ করে সুতরাং তোমরাও পাঠ করো এই যে নবী পাকের উপরে দরুদ সালামের এই যে মহান আয়াতকে আল্লাহ নাজিল করলেন আমাদেরকে আদেশ করলেন এবং নবী পাক বললেন তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো কারণ কিয়ামতের ময়দানে দরুদ শরীফের মাধ্যমে আমার শাফাআত পাবে আকরাবুকুম আলাইয়া ইয়াউমাল কিয়ামতি আকসারুকুম আলাইয়া সালাতান দুনিয়ার মধ্যে যারা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম পাঠাবে কিয়ামতের ময়দানে তারাই কিয়ামতে আমি নবীর বেশি কাছে থাকবে সুবহানাল্লাহ এই যে উম্মতের মাঝে নবীর মাঝে এই যে একটা কানেকশন বন্ধন এক এক সুতার মধ্যে সামনে চলবে নবী পিছনে চলবে উম্মত উম্মত আর নবী আলাদা না একসাথে দুনিয়াতেও থাকবে কবরেও উম্মতার নবী একসাথে হাসরে উম্মতার নবী একসাথে জান্নাতে উম্মতার নবী একসাথে এটার প্রধান মাধ্যম হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে আর পাশাপাশি বেশি বেশি শয়নে স্বপনে চলনে বলনে সব সময় বেশি বেশি নবী পাকের উপরে দরুদ সালাম পাঠাতে হবে দরুদ শরীফ পড়তে হবে এই জন্য সূরা আহজাবে আল্লাহ আদেশ করলেন এই যে দরুদ সালামের এত নেয়ামত এই নেয়ামত আল্লাহ কোন মাসে আমাদেরকে দিয়েছেন এটা এই শাবান মাসে আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ এই শাবান মাসেই সূরাতুল আহজাবের সেই আয়াত নাজিল করে আল্লাহ আমাদেরকে নবী পাকের উপরে বেশি বেশি দরুদ সালাম পাঠানোর আদেশ তিনি করে দিয়েছেন আল্লাহ এভাবে অনেক অনেক বরকত এই শাবান মাসের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসাল্লিয়ানে কেরাম শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে আমাদেরকে যেই তথ্য দিয়েছেন এটা হচ্ছে শাহরু উম্মতি এটা হচ্ছে আমার উম্মতের মাস অর্থাৎ এই মাসে আমার উম্মত বেশি 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 ইবাদত করে আমার আল্লাহর কাছে চলে যেতে পারবে আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব আল্লাহ এই মাসকে যেন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি আপনার ইবাদতের মাধ্যমে আদেশ নিষেধকে পালন করার মাধ্যমে নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো আমিন এই শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উম্মতের নয় আমি একটু আগে উম্মতের বলেছিলাম হাদিসে পাকের মধ্যে যেভাবে এসেছে শাবানু শাহরি ওয়া রজাবু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরু উম্মতি শাবান নবী বলেছেন শাবান হচ্ছে আমার মাস রজব হচ্ছে আল্লাহর মাস আর আমার উম্মতের জন্য যেই মাস সেটা হচ্ছে রমাদানু শাহরু উম্মতি রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস তো এই শাবান মাসকে নবীজি নিজের সাথে নিয়েছেন এটা নবীর মাস তো যেটা নবীর মাস হবে সেটাকে উম্মতের মাস না যেটা নবীর জন্য হাদিয়া সেটাকে উম্মতের জন্য হাদিয়া না তাহলে এটা আমাদের জন্য হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিসে এখন থেকে 1000 বছর পূর্বে এই কিতাবের মধ্যে ইমাম বাইহাকি হাদিসে পাক নকল করেছেন লিখেছেন হাদিসে পাকে বিশুদ্ধ সনদে বিশুদ্ধ চেইনে বিশুদ্ধ ন্যারেটরসদের মাধ্যমে যারা হাদিস বর্ণনা করেন তাদের মাধ্যমে কিতাবের মধ্যে লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবানু শাহরুন বাইনা রজব ওয়া রমাদান ইগফালুন নাস আনহু ওয়া ফীহি তুরফাউ আ'মালু আল ইবাদি ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন সুবহানাল্লাহ
রাসূল পাক রমজান মাসের পরেই যেই মাসে বেশি বেশি রোজা রাখতেন বেশি খুব বেশি এত বেশি রোজা রাখতেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা النبي صلى الله عليه وآله وسلم أكثر صياما شعبانا في شعبانا رحمة للعالمين كي رمجانير پوڑے آمي دیکھے چھی جتيني شب سے بشي جي ماشي روجا رکھتن شتا ہوتے شعبان ماش سبحان الله آر رسول پاک بولن کینو آمي اي ماشي بشي روجا رکھی اي ماشي اي جنو آمي بشي روجا رکھی ایتر کارن ہوتے پرتکتا ماشي اللہ کا چھے عمل کے فرستارا نیے جائیں সকাল বেলা নিয়ে যায় আবার আসরের সময় নিয়ে যায় সকাল সন্ধ্যা আমাদের আমলগুলো আল্লাহর দরবারে উপস্থিত করা হয় এটা ঠিক আছে কিন্তু শাবান মাসে এখানে আলাদা একটা ব্যবস্থা আছে এই শাবান মাসে বাকি 11 মাস শাবান সহ টোটাল 12 মাসের আমল নামাকে আমার আল্লাহর দরবারে একসাথে ফেরেশতারা নিয়ে যায় সুবহানাল্লাহ অন্য সময় কিন্তু যেমন আজকের আমলনামা আজকে দুইবার নিবে দুই দল ফেরেশতা আসবে এক দল আসবে সকালে চলে আসছেন তারা আসরের সময় উঠে যাবে আল্লাহর কাছে আবার আরেক দল আসরে আসবে সময় মতো আবার ফজরে উঠে যাবে এইভাবে আমাদের আমলগুলোকে প্রত্যেক দিন দুইবার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হয় তারপরে বিভিন্ন সময় উপস্থাপন করা হয় কিন্তু শাবান মাসে টোটাল এক বছরের আমলনামাকে আমার আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় সুবহানাল্লাহ আর নবী পাক বললেন আমি নবী হিসাবে আমার আমলনামা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমি চাই ওই সময় ও আনা সাইমুন আমার আল্লাহর কাছে যখন আমার আমল নিয়ে যাওয়া হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ যেন আমাকে রোজাদার অবস্থায় পেয়ে যায় সুবহানাল্লাহ এখন নবী যদি এটা চায় যে আমার আমলনামা আল্লাহর কাছে যখন পৌঁছবে তখন আল্লাহ দেখবেন আমি নবী রোজাদার আপনারা বলুন আমি আপনি নবীর উম্মত হিসাবে আমরা কি এটা চাইব কি চাইব না আমাদের আমলনামা যখন আল্লাহর দরবারে পেশ হবে আমি কি চাইব না আমিও যেন রোজাদার হই আমিও যেন রোজা রাখি এটা কি আমি চাইব না অবশ্যই আমিও চাইব যার কারণে রাসূল পাক সবচেয়ে বেশি এই মাসের মধ্যে রোজা রাখতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আপনার ফরজ রোজার পরে নফল রোজা এত বেশি শিখিয়েছেন এত বেশি গুরুত্ব দিয়েছেন বুখারী শরীফে যেই কোনো এক জুমাতে আশুরার আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম সহিহ বুখারীর হাদিস নিজেরা ফরজ রোজা পালন করতেন ফরজের পরে নফল রোজা রাখতেন এবং এত বেশিটা রাখতেন বাচ্চাদেরকেও রাখাতেন নাবালক যাদের উপরে এখনো শরীয়তের হুকুম হাকাম আসে নাই নাবালকদেরকেও রাখাতেন অপ্রাপ্ত বয়স্ক যারা তো সাহাবায়ে কেরাম বলতেন যে আমাদের সন্তানরা তো মাত্র ছোট তারা তো ক্ষুধা নিবারণ করতে জানে না ক্ষুধা নিবারণ করতে তাদের কষ্ট হয় তারা তো রোজা কি জিনিস জানে না তো তাদের ক্ষুধা লাগলে আমরা কি করতাম আমরা তাদের হাতে আপনার লুবাতাম মিনাল এহনি পশমের তৈরি সেই 1500 বছর আগের কথা আরব দেশে পশমের তৈরি এক ধরনের খেলনা পাওয়া যেত আমাদের বাচ্চারা কাঁদলে আমরা খেলনা দেই না বাচ্চাদেরকে আমরা খেলনা দেই বিভিন্ন দেই কিছু দিয়ে আমরা বাচ্চাদের কান্না বন্ধ করি তো ওই সময় বলতো আমরাও ফজরের সাথে সাথে খানা বন্ধ সুবেশ ফজরের আগেই খানা বন্ধ বাচ্চাদেরও খানা বন্ধ ছোট বাচ্চা প্র্যাকটিস করাচ্ছে রোজার অনুশীলন করাচ্ছে খানা বন্ধ করে দিলাম এখন বাচ্চার যখন খিদে লাগছে মা আমি খাবো বাবা খিদে লাগছে এখন কি করবে সাহাবায়ে কেরাম বললেন আমরা পশমের তৈরি খেলনা আমার সন্তানের হাতে আমাদের সন্তানের হাতে তুলে দিতাম সুবহানাল্লাহ আপ তো খেলনা যখন খেলনা পাওয়ার পরে ক্ষুধা ভুলে যেত সময় কাটছে কাটছে খেলা নিয়ে কাটছে বাচ্চার হাতে দেখবেন যদি খেলনা দেন সে কিন্তু সব ভুলে যাবে বাবা মাকেও ভুলে যায় একেবারে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় তো এইরকম আপনার খেলনা পেলে ক্ষুধা ভুলে যেত আবার যখন কাটতো আবার খেলনা দিতেন এইভাবে তারা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে ফরজ রোজা তো দূরের কথা রমজানের রোজা তো আছেই নফল রোজা আশুরার রোজা শাবানের রোজা নফল রোজার জন্য তারা তাদের সন্তানদেরকে গড়ে তুলতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে রোজার অনুশীলন ছিল অনুশীলন ছিল আপনি যে গার্ডিয়ান রয়েছেন আমি আপনি যদি আমার আপনার সন্তানকে ছোট্ট ভাই বোনদেরকে নাতি নাতনিকে নাবালেক অবস্থায় যদি তাদেরকেও আমরা এই প্র্যাকটিস করাই আপনারা বলেন সন্তান যখন বালেক হবে প্রাপ্ত বয়স্ক হবে যখন রোজা না রাখলে তার আমল নামার মধ্যে রোজা না রাখার গুণা লিপিবদ্ধ হবে আপনি যদি ওই সন্তানকে ছোট্টবেলায় রোজার অনুশীলন করান রোজা রাখতে অভ্যস্ত করান তাহলে আপনার সন্তান কি বালেক হয়ে তাকে কি আর বলতে হবে বাবা তুমি রোজা রাখো এই কথা কি আর সন্তানকে বলা দরকার আছে না সন্তান দেখবে ঘুমের ঘুম থেকে জেগে আমার মা তো বিছানায় নাই আমার মা কই গেছে
আমার মা পাকের ঘরে ডাইনিং টেবিলে সাহরি খাওয়ার জন্য বসে গেছে, মা তুমি আমাকে কেন ডাকলে না, আমিও তো রোজা রাখবো, কারণ ছোট্টবেলা থেকেই তো তুমি আমাকে রোজা শিখিয়েছো, মা তুমি রোজা রাখবে আমিও তোমার সাথে রোজা রাখবো। ওই সময় মা বাবা সন্তানকে ডাক দিতে হবে না, ধমক দিতে হবে না, তুমি বড় হয়ে গেছো এখন রোজা না রাখলে তোমার গুনাহ হবে, এই কথা আর বলা দরকার হবে না। কারণ কি? কারণ ছোট্টবেলায় তো মা বাবা তাকে সেটা শিখিয়েছে। এজন্য আসুন, এখনো এক মাস আমাদের হাতে সময় আছে, যে 28 দিন বা 27 দিন কম বেশি সময় আছে আমাদের হাতে, আমরা আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকেও রোজার প্র্যাকটিস করাতে আরম্ভ করি, এখন থেকেই নফল রোজা রাখার অভ্যাস করি। এই শাবান মাসে বেশি বেশি, শুধু শবে বরাতের পরের দিন অর্থাৎ 15ই শাবান দিনে রোজা রাখবেন এটা না, বরং আগ থেকেই আরও বেশি রোজা রাখেন, আরও বেশি রোজা রাখার অভ্যস্ত করেন। আল্লাহ যেন আমাদেরকে নেকা আমলের প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, মুসল্লিয়ানে কেরাম, এই মাসে নবী পাক সাহাবাই কেরাম বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম বেশি বেশি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতেন, বিভিন্ন ধরনের দোয়া করতেন। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল ঘটনার দ্বারা, ঘটনা প্রবাহের দ্বারা এই মাসকে মর্যাদা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মাসে কেবলা পরিবর্তন হয়েছে। আমরা মুসলমান হিসেবে আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের যেভাবে জানতে হবে বাইতুল্লাহ আমাদের হারাম শরীফ, আমাদের কেবলা কাবা শরীফের ইতিহাস, ঠিক তেমনিভাবে আমাদেরকে জানতে হবে বর্তমান মুসলমানদের প্রথম কেবলা, বর্তমানে যেটা ইহুদিদের হস্তগত হয়ে আছে, ফিলিস্তিনের মুসলমান যেই মসজিদে নামাজ পড়তে পারে না, মসজিদে আকসা, সেই ইতিহাসও আমাদেরকে জানতে হবে। নসের তো আমি কীভাবে মুসলমান বলে দাবি করব, যে তার ইতিহাস জানে না, সে কিন্তু তার অতীতকে ভুলে যায়, আর অতীতকে যে ভুলে যায় পৃথিবীর মধ্যে সে কিন্তু বেঁচে দিন বেঁচে থাকতে পারে না, সে কিন্তু হুঙ্কার দিতে পারে না। ওই মুসলমান হুঙ্কার দিবে, গর্জন দিবে, ওই মুসলমানই ন্যায়ের পক্ষে সংগ্রাম করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, যেই মুসলমান তার বাপদাদের ইতিহাস জানবে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মুসলমান তার বাপদাদের ইতিহাস জানবে না, সে তো আপনার বিড়াল ছানার মতো ডাক দিতে পারবে না, বিড়াল ছানার মতো সে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, তার আওয়াজ হবে একেবারেই ক্ষীণ, কারণ সে তার ইতিহাস জানে না। এই জন্য আমাদেরকে ইতিহাস জানতে হবে। কাবা শরীফ আমাদের কেবলা, মুসলমান রাসূল পাক উম্মতকে নিয়ে 16 অথবা 17 মাস প্রথমে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, প্রথম 16 মাস বা 17 মাস মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন, যেটা এখন আপনার ইহুদিদের হাতে আছে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দরবারে বারবার কামনা করছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা, বারবার আকাশের দিকে চেহারা মোবারককে উত্তোলন করছেন। আমার আল্লাহ রাসূল পাকের কাছে ওহি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখি আপনি বারবার আমার কাছে কী চান, আপনি যদিও বলেন না কিন্তু আপনি যে চান আমি তো জানি, আপনি চান আপনার পূর্বপুরুষ, আপনি যার বংশে এসেছেন দুনিয়াতে, মুসলিম জাতির পিতা সৈয়দুনা ইব্রাহিম আলাইহিসসালাম যেই কাবাকে পুনর্নির্মাণ করেছেন, ওই কাবা ওনার কেবলা ছিল, আপনি চান ওই কাবা, ওই কাবা মুসলমানদেরও কেবলা হোক, ওই কাবা শরীফ মুসলমান নামাজের মধ্যে ওই দিকে ফিরে নামাজ পড়বে, নবী আপনি তো এটাই চান, নবী আপনার খুশির জন্য এবং আপনার উম্মতের খুশির জন্য মসজিদ আকসা থেকে আপনার কেবলাকে ফিরিয়ে আমি কাবা শরীফের দিকে করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য মাত্র 16-17 মাস সেই দিকে মুসলমান নামাজ পড়েছে, তারপর থেকে এখন পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত মুসলমান যেই মসজিদের দিকে ফিরে নামাজ পড়বে সেটা হচ্ছে মসজিদ হারাম, কাবা শরীফের চত্বরে সেই কাবার দিকে ফিরে নামাজ পড়বে। এই জন্য কাবা হচ্ছে আমাদের নামাজের কেবলা, সুবহানাল্লাহ, কাবা হচ্ছে আমাদের নামাজের, আর আমাদের দোয়ার কেবলা হচ্ছে আসমান, নামাজের কেবলা কাবা। এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে দাঁড়াই, আর আমাদের দোয়ার মধ্যে আমাদের হাতের কেবলা হচ্ছে আসমান, এই জন্য আমরা দোয়ার মধ্যে যখন হাত তুলি আমরা কোন দিকে, আমরা কি পশ্চিম দিকে এইভাবে রাখি? কেন রাখি না? কারণ পশ্চিম দিক আমার নামাজের কেবলা, কিন্তু আমি যখন আল্লাহর দরবারে হাত তুলব তখন আমার এই যে হাতের তালু এটার কেবলা হচ্ছে আকাশ, এটার কেবলা কোথায়? আসমান। কেন এটার কেবলা আসমান? যেহেতু আসমান থেকে সকল রহমত নাজিল হয়, এই জন্য বান্দা যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, হাদিসে পাক সাক্ষ্য দিচ্ছে ওই হাতকে, যেহেতু আসমান হচ্ছে কেবলা, ওই কেবলা থেকে প্রথম আসমান হয়ে বান্দার হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নাজালাত আলাইহিমুর রহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকে। আর সে যখন এই হাতকে মুনাজাতের শেষে চেহারার মধ্যে যখন এই হাতকে বুলিয়ে দেয়,
এই চেহারা হয়ে বান্দার আপাদমস্তক পুরো শরীরের মধ্যে সেই আকাশী রহমতগুলো পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে সুবহানাল্লাহ এই জন্য আমরা মুনাজাতের মধ্যে আমরা আমাদের হাতকে উপরের দিকে রাখি নামাজের মধ্যে আমরা পশ্চিম দিকে আমরা মুখ করি মুনাজাতের মধ্যে কিবলা করি হাতকে রাখি উপরের দিকে আর আমরা যখন কবর জিয়ারত করি কবর জিয়ারতের সময় তখন আমাদের কিবলা তখন আমাদের আমরা যেই দিকে ফিরব সেটা হচ্ছে কবর কবর পূর্বে আছে না পশ্চিমে আছে কোন দিকে আছে সেটা আপনার দেখার বিষয় না আপনি কবরের দিকে ফিরে দাঁড়াবেন এটা হচ্ছে কবর জিয়ারত এবং দোয়ার সময় কিবলা আর কাবা আপনার আপনি দাঁড়াবেন মাইয়্যত আপনার সামনে মাইয়্যতের চেহারা বরাবর আপনি দাঁড়াবেন মাইয়্যতের চেহারা থাকে কিবলার দিকে আপনার চেহারা থাকবে মাইয়্যতের দিকে অর্থাৎ মাইয়্যতের চেহারা থাকবে কিবলার দিকে আর আপনার চেহারা মাইয়্যতের দিকে থাকবে আর কিবলা আপনার পিছনে থাকবে এখানে আদবের খেলাফ হবে না কারণ এটা সিস্টেম যেমন আমি আপনাদের সাথে কথা বলছি কিবলা আমার পিছনে এটা কি আদবের খেলাফ না এটা এই সময়ের জন্য এই সিস্টেম রাসূল পাক মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন উনি খুতবা দিতেন কিবলা তো পিছনে থাকতো এটা কি আদবের খেলাফ না এটা সিস্টেম যখন যেই সিস্টেম যখন যেই শরীয়ত যখন যেই পদ্ধতি তখন সেটা আমাদেরকে মানতে হবে এই জন্য কবর জিয়ারতের সময় মাইয়্যতের দিকে বা মাজার জিয়ারতের সময় মাইয়্যতের দিকে যিনি শুয়ে আছেন ওনার দিকে আমরা ফিরি আর আমাদের পিছনে যদি কিবলা থাকে কোনো অসুবিধা নাই এই জন্য ওই সময়ের কিবলা হচ্ছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের যেই কিবলা এই কিবলার পরিবর্তন যেই মাসে করে দিলেন এই মাসটাই হচ্ছে শাবান মাস সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে আল্লাহ অনেক বরকতের দ্বারা অনেক নিয়ামতের দ্বারা সাজিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ এই বরকত এই নিয়ামতগুলো তুমি আমাদেরকে দান করো আমরা যেন শাবান মাসকে পেয়ে আমরা যেন আমাদের জন্য মুসলিম উম্মার জন্য আপনার থেকে রহমত আমরা প্রাপ্ত হই আপনার গায়েবী খাজিনা যেন আমরা পেয়ে যাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের এই সোনার বাংলাকে কবুল করো সারা পৃথিবীর মুসলমানদেরকে কবুল করো তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে যারা বিপদগ্রস্ত হয়েছেন নিহত হয়েছেন শাহাদাত বরণ করেছেন এখনও বিপদগ্রস্ত হয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন